পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই, একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তার প্রশ্ন হলো, বাংলাদেশে অনেক ইসলামী ছাত্র সংগঠন আছে, খেলাফত ছাত্র মজলিস আমি কেন করব? আর অন্যান্য ইসলামী ছাত্র সংগঠন থেকে খেলাফত ছাত্র মজলিসের বিশেষত্ব কি? খুব গুরুত্বপূর্ণ এবং একেবারে মানে জায়গা মতো প্রশ্ন, যেটাকে বলা যায়। আপনাদের অনেকের মধ্যেই স্বাভাবিকভাবে এই প্রশ্ন থাকবে। প্রথম কথা হলো যে যতগুলো ইসলামী ধারায়, সঠিক ধারায় যারাই কাজ করে, আমরা তাদের সকলকে অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি, সমর্থন করি। তবে আমরা মনে করি যে আমরা খেলাফত ছাত্র মজলিস, খেলাফত যুব মজলিস, যে কাজটা নিয়ে আমরা মাঠে নেমেছি, আমরা কাজটা করার আগে আমরা একটা অ্যানালাইসিস করেছি। আমরা একটা অ্যানালাইসিস করেছি, কি অ্যানালাইসিস? যে আসলে এখানে কোন কাজটা করা প্রয়োজন, শূন্যতাটা কোথায়। আপনারা যারা মার্কেটিং পড়াশোনা করেন বিভিন্ন, সেখানে একটা আছে যে কোনো বড় ধরনের প্রজেক্ট করতে হলে ফিজিবিলিটি স্টাডি করতে হয় আগে। মানে অর্থাৎ আপনি একটা ব্যবসা করবেন বাংলাদেশে, আগে আপনার এই ব্যবসার মার্কেটটা দেখতে হবে। এখন আপনি যে